আমাকে বারবার আমার ফ্যামিলি থেকে জিজ্ঞেস করতো বা গ্রামের মানুষ সবাই জিজ্ঞেস করতো যে কখন আসব, কয় তারিখে আসব। তো আমাদের ডেট ছিল 28 তারিখে আসা, তো পরে আমরা 29 তারিখে আসছি, ঢাকা থেকে রওনা দিয়েছি। ঢাকা থেকে রওনা 29 তারিখে আমাদের জেলা প্রশাসক এবার জেলা কমিশনার সবাই আমাদের সমর্থন দিয়েছেন। তো এখান থেকে আমরা 30 তারিখে এলো বাসায় আসছি। 30 তারিখে আসতে আসতে কিন্তু আপনার পুরো রাস্তা যে ময়মনসিং থেকে পুরো রাস্তা আমাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং সংবর্ধনা দিয়েছেন। এমপি আমাদের দুবার চেয়ারম্যান সবাই আমাদেরকে সংবর্ধনা দিয়েছেন এবং ফুলের শুভেচ্ছা দিয়েছেন। তারপরে অবশেষে আমার নিজের গ্রামে কলসিন্দুরে এখানে আসছি। আসার পরে আমি যখন নদী পার হব, তো আমি আমি জানি যে আমার জন্য কোনো একটা কিছু মানে রেডি করে রাখবে, এটা জানি, বা গেট সাজাবে। হ্যাঁ, কিন্তু তিনটা যে গেট সাজাবে ওটা আমি জানি না, শুধু আমি জানি যে একটা গেট সাজাবে। কিন্তু আমি যখনই নদী পার হতে যাবো তখনই একটা গেট আমার জন্য সাজানো, সবাই দাঁড়িয়েছে কেক নিয়ে, সবাই আমাকে বরণ করলো, ফুল দিল, মালা দিল, তারপরে শুভেচ্ছা জানালো, আমি খুব খুশি হইলাম। তারপরে যখন আমি বাড়ির সামনে দিকে যাই, ওইখানেও দেখি সেম গেট, আবারও নাচানাচি করে আমাকে বরণ করে নিয়ে আমার বাসা নিয়ে যাচ্ছে, তারপরে আবার গেট। খুব ভালো লাগলো যে আমি আসলে ভাবি নাই আমার জন্য এত স্পেশালভাবে আমার গ্রামের মানুষরা এত সুন্দর করে সাজাবে বা আমাকে বরণ করবে। ফাইনালি দিন কিন্তু যে টি স্পোর্টসে খেলা দেখাবে এটা শিওর জানি না বা জানতাম না। যখন মাঠে আসবো তখন আমাদের যে মিডিয়া ম্যানেজার যে ছিলেন উনি আমাদেরকে বলছে যে টি স্পোর্টসে খেলা দেখাবে। তো আমরা বললাম যে নিউজটা একটু দিয়ে দেন ফেসবুকে, তো সবাই গার্জেনরা দেখতে পারবে বা জানাতে পারবে, আমাদের পরিচিত কেউ আছে তাদেরকে একটু বলে দেন। তো সেভাবে বলে দেওয়া হয়েছে, আমাদের ফ্যামিলির সবাই খেলা দেখছে এবং সবাই জেনে গেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে আমরা খেলার মাঠ থেকে এসে আমরা যার যার মতো ফোন নিয়ে আমরা ফ্যামিলিকে বলে দিচ্ছি, আমার বোনকে বলেছি যে আমরা চ্যাম্পিয়ন। পরে বলছি হ্যাঁ আমরা দেখলাম তোমরা খুব ভালো খেলছো, খুব তোমরা কবে দেশে আসতেছো, ওইটাগুলো বললো। তারপরে আমরা খুব আনন্দ, আর সবাই আমাদের দিকে তাকিয়েছিলো, আবার সবাই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে দেশবাসীরা। প্রথমত যে মা কাজ করে, তো এই মার সাথে এরকম কথা বলা হয়নি, আমার বোনের সাথে শুধু অনলাইনে কথা হয়েছে। যখন আমি দেশে পা দেই, আমরা নেপাল থেকে যখন বিমানে আসি, তখন এরপরে আমি মাকে কল দিই, মা বলছে আমরা তো এসে গেছি, তো আমাদেরকে এখানে এয়ারপোর্টে বরণ করবে বা আমরা আসতে পারবো না, কারণ আমরা আমাদেরকে এখনও শিওর দেয় নাই ছুটি, তো শিওর হলে আমরা জানাবো, এটা বলে দিচ্ছি। আমি এখন খেলাধুলায় ভালো একটা পর্যায়ে আছি, তো এটা ধারাবাহিক ধরে রাখতে চাই। তারপর পড়াশোনা তো করতেই আছি, যে এটা পড়াশোনা কন্টিনিউ ধরে রাখবো, তারপর এটা হলো চিন্তাভাবনা থাকবে, আগে খেলাধুলা দিকে মনোযোগ বেশি।